নমস্কার, আমি আশালতা। আজ আমি টমেটো রাইস বানিয়ে আপনাদের দেখাবো। আর এই টমেটো রাইস বানাতে আর কি কি উপকরণ লাগছে চলুন আমরা একবার দেখে নিই। টমেটো রাইস বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম চাল নিয়েছি, সেটা আমি মানে রান্না করে নিয়েছি, এটা বয়েলড রাইস। আর লাগবে আমি এখানে টমেটো নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি, যেহেতু টমেটো রাইস তো টমেটো একটু বেশি লাগবে। আর এখানে সর্ষে লাগবে আমার, 1 টিস্পুন লাগবে সর্ষে, অল্প হলুদ লাগবে, হিং লাগবে 1/4 টিস্পুন। আর লাগবে, এটা আমি রোস্ট করব, এখানে আমি ছোলা নিয়েছি, ছোলার ডাল নিয়েছি 2 টিস্পুন, করিয়েন্ডার নিয়েছি 1 টিস্পুন, জিরা নিয়েছি 1 টিস্পুন, পোস্তদানা নিয়েছি 1 টিস্পুন। আর এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, এটা আমি রোস্ট করব। আর ফোড়নে আমি কারি পাতাটা তো লাগবে, আর এটা আমি ঘি লাগবে আমার এখানে 1 টেবিল স্পুন। তো চলুন এখন আমরা রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি এগুলো রোস্ট করে নেব। প্রথমে ছোলার ডালটা একটু রোস্ট করব, এটা প্রথমে দিলাম কেননা ডালটা একটু সময় লাগে রোস্ট হতে। তারপরে আমি জিরা আর ধনেটা দিয়ে দেবো, একটু রোস্ট করি। ছোলার ডালটা আমি 2 মিনিট একটু রোস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর জিরা আর ধনেটা দিয়ে দেব, এটাও আমি একটু 2 মিনিটের মতন একটু রোস্ট করে নেবো। আর দিয়ে দেবো পোস্তটা দিয়ে দেবো। এই সময় আমি গ্যাসটা একদম কমিয়ে রেখেছি। খুব সুন্দর একটা গন্ধ আসছে। এটা রোস্ট হয়ে গেছে, এবার আমি এটা মিক্সিতে একটু পাউডার করে নেব। এখন আমি দিয়ে দেব ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, এখন আমি হিংটা দিয়ে দেব। হিং থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি সর্ষেটা দিয়ে দেব। কারি পাতাও এই সময় দিয়ে দেবো। কারি পাতা আর হিঙের যখন গন্ধটা খুব সুন্দর বেরোবে, কারি পাতাটা একদম বেশ কড়া মতন ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা খুব ভালো করে এটা একদম যতক্ষণ না ঘেঁটে যাচ্ছে এটা রান্না করতে হবে। এখানে আমি নুনটা দিয়ে দেবো, কালো অনুসারে নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো যে রোস্টেড মশলাটা, এটা আমি দিয়ে দেবো এখন, আবার অর্ধেক আমি পরে দেব। এখন অর্ধেক অর্ধেকের বেশিটাই দিয়ে দেব, দিয়ে দেবো অল্প একটু হলুদ দেব, 1/4 টিস্পুনের মতন হলুদ দিলাম। এই সময় টমেটো একদম ঘেঁটে গেছে, টমেটোটা কিন্তু একদম ঘেঁটে যেতে হবে, না তো এর একটা কাঁচা গন্ধ থেকে যাবে, তখন ভালো লাগবে না। এই সময় আমি রাইসটা দিয়ে দেব। এটা ভালো করে মিলিয়ে নিতে হবে, খুবই টেস্টি খেতে এটা একদম। এর সাথে আর অন্য কিছুই লাগবে না, এমনি খাওয়া খেতে ভালো লাগে। এটা টিফিনেও নিয়ে যেতে পারেন, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগে। ব্যাস এটা মিলিয়ে নিলেই হয়ে গেল টমেটো রাইস। কালারফুল, অসাধারণ খেতে। আর একটু আমি মশলা দিয়ে দেবো, যে মশলাটা বাকি আছে রোস্টেড মশলাটা একটু দিয়ে দেবো। খালি একটু মিলিয়ে নিলেই হয়ে গেল।
এটা খালি আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে খালি রেখে দেবো, তারপরে এটা আমি সার্ভ করব। হয়ে গেছে আমার টমেটো রাইস, এবার এটা আমি সার্ভ করার জন্য নিয়ে নেব। এরকম করে আপনারা বাড়িতে বানাবেন, খুব সুন্দর খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।